Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Shammanito bhaiyo bonera, aajke apnader samne ami emon ekti bishoy niye upasthapon korte chai, kotha bolte chai, je bishoyti apnader sokoler jana, France Mahanabi sallallahu alaihi wasallamer ব্যঙ্গ কার্টুন প্রকাশ করার বিষয়টি বেশ কয়েক বছর ধরেই চলছে আলোচনা আপনারা জানেন যে একটা কার্টুন ম্যাগাজিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গ কার্টুন ছাপানোর পর থেকে সেখানে নানা রকম ঘটনা ঘটেছে আমি পিছনের ইতিহাস টানতে যাব না আমি শুধুমাত্র এতটুকুই বলতে চাই যে একটা হচ্ছে ব্যক্তির কোনো সমস্যা আর একটা হচ্ছে যে জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে যখন কোনো একটি কাজ করা হয় সেটার মাত্রার যে তারতম্য সেই বিষয় নিয়ে আমি একটুখানি কথা বলতে চাই ফ্রান্স ঐতিহ্যগতভাবেই বাক স্বাধীনতায় বিশ্বাসী আমরা সে ব্যাপারে দীর্ঘ আলোচনা করতে চাই না বাক স্বাধীনতার সংজ্ঞা বাক স্বাধীনতার ভিন্ন ভিন্ন আলোচনা নানা রকমের পয়েন্ট রয়েছে আমরা সেটাও বলতে চাই না কিন্তু মূল কথাটি যেটা আমরা বলতে চাই যে আমরা যদি বাক স্বাধীনতার কথা বলি প্রথম প্রশ্ন হচ্ছে বাক স্বাধীনতা কি শুধু একটা নির্দিষ্ট আদর্শের নির্দিষ্ট একটা চেতনা নির্দিষ্ট একটা জনগোষ্ঠীর নাকি সব মানুষের বাক স্বাধীনতা যদি সব মানুষের বাক স্বাধীনতা হয় তাহলে ফ্রান্সে বিভিন্ন ইসলামিক সেন্টার বিভিন্ন মসজিদ বিভিন্ন পর্যায়ের ইসলামী সংগঠন কেন নিষিদ্ধ করা হবে তাদেরকে বলা হবে রেডিক্যাল ইসলাম আর তাহলে আমরা কি রেডিক্যাল সেকুলারিজম বা রেডিক্যাল সেকুলার পার্টিজ সেটা আমরা বলতে পারি না সেটা আমরা দেখি না আমরা তো দেখেছি বিভিন্ন নামে এভাবে উগ্র কিছু সংগঠন যারা ধর্ম বিরোধী উগ্র কিছু সংগঠন যারা ইসলাম বিরোধিতার মধ্যে রয়েছে তাহলে তাদেরকে আপনি ব্যান করেন তো যাই হোক আমি এই কথাগুলো বলতে যাচ্ছি যে আসলে যে কনসেপ্ট দেওয়া হয় এর মধ্যে একটা দ্বৈততা রয়েছে এর মধ্যে আসলে এক ধরনের মুনাফিকি বলতে যেটা হচ্ছে যে আমি মুখে একটা বলি কাজে আর এক রকম আমি এক ধরনের ব্যবহার করি একজনের সাথে ওই একই কাজ নিজের বেলায় হয়তো ভিন্নভাবে দেখি তো আসলে এই কন্ট্রাডিকশনটা আসলে কোনোভাবেই কাম্য নয় ফ্রান্স যদি বাক স্বাধীনতার কথা বলে প্রতিটি নাগরিকের বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে হবে আরেকটি বিষয় হচ্ছে ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সে যে কথাগুলো বলেছে তার মধ্যে ইসলাম ইজ ইন ক্রাইসিস ইসলাম নিয়ে তুমি তো ইসলামী দার্শনিক নও তুমি তো ইসলামের কোনো বিশেষজ্ঞ নও তুমি ফ্রান্সের অথবা পৃথিবীর অন্যান্য জায়গায় ইসলাম ইন ক্রাইসিস সেটা তোমার ভাবনার বিষয় নয় কারণ হচ্ছে তুমি ইসলামের কল্যাণকামী কেউ নও তুমি তোমার রাষ্ট্রের অথবা তোমার আদর্শের তোমার ব্যক্তি চিন্তার ব্যাপারটি তুমি ভাবো ইসলাম নিয়ে যদি তুমি ভাবো তুমি যদি ইসলামের জন্য কল্যাণকামী হও তাহলে তো মুসলিম উম্মাহ তোমাকে সাধুবাদ জানাতো তার অর্থ হচ্ছে ইসলাম ইজ ইন ক্রাইসিস এই কথা বলে তুমি বরং মুসলমানদেরকে আঘাত করছো মুসলমানদেরকে হেয় করছো মুসলমানদেরকে বা ইসলামকে তুমি ছোট করছো সম্মানিত দর্শক শ্রোতা আমরা মুসলমান আমরা ইসলামে বিশ্বাস করি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা কিয়ামত আমাদের ইমানের যে বিষয়গুলো রয়েছে আমরা সেই বিষয়গুলোর প্রতি আমরা দৃঢ় বিশ্বাসী এবং আমরা জানি তারা যে একটু হলি হিউম্যান ডিগনিটি হিউম্যান রাইটসের কথা বলে সেখানে আমরা কিন্তু দেখতে পাই যে আসলে তারা হিউম্যান রাইটসের কথা বলে তাদের রাইটসটাই দেখে তারা কিন্তু আসলে আমাদেরকে মানুষ হিসেবেই মনে করে না একজন মানুষ হিসেবে যদি আমাদেরকে মনে করতো তাহলে তো তারা এই কলোনালাইজেশন তারা করতো না তারা আফ্রিকার বিভিন্ন জায়গায় আলজেরিয়া একটা উদাহরণ হতে পারে এরকম আরও অনেকগুলো রাষ্ট্রকে তারা কলোনি হিসাবে যুগের পর যুগ তারা রেখেছে এবং সেখানে লক্ষ লক্ষ মানুষকে খুন করেছে কোথায় গেল তখন এই মানবাধিকারের প্রশ্ন কোথায় গেল মানবতার যে মুক্তি মানবতার যে সম্মান হিউম্যান ডিগনিটির বিষয়টি তখন কোথায় ছিল বা এখনও কোথায় আছে আজকে দেখা যায় যে এই যে সাম্রাজ্যবাদী গোষ্ঠী তারা এক এক মুসলিম দেশে হানা দেয় এক এক মুসলিম দেশে তারা বিভিন্নভাবে যুদ্ধ চাপিয়ে দেয় সেখানে লক্ষ লক্ষ মানুষ মারা যায় তখন কিন্তু আমরা এই মানবাধিকারের কথা বলি না একজন মানুষকে হত্যা করেছে আমরা যে কোনো একজনের হত্যা করারও আমরা বিরোধী আমরা সেজন্য তাদের সাথে আমরা সহমর্মিতা জানাই যে স্যামুয়েল পেটিকে যেভাবে ই করেছে সেইভাবে না করে আইনের মাধ্যমে তারা ই করতে পারতো যেহেতু ওইখানে ইসলামী রাষ্ট্র বা ইসলামী ই নেই সেখানে তার ইচ্ছামতো এভাবে কোনো পদক্ষেপ নেওয়া আমরা সমর্থন করি না কিন্তু একই সাথে এই বিষয়টি মনে রাখতে হবে যে আজকে
একজন মানুষকে হত্যা করার কারণে সারা পৃথিবী থেকে বিবৃতি আসে আর লক্ষ মুসলমানকে হত্যা করার পরেও সবাই চুপ আর এভাবে দাঁত বের করিয়ে হিহি করে হাসতে থাকে, এটা তো অবশ্যই অবশ্যই মানবতা বিরোধী কাজ, অবশ্যই অবশ্যই দ্বৈত চরিত্রের একটা একদম সুস্পষ্ট প্রমাণ। তাহলে আমরা যেটা বলতে চাই, যদি বাকস্বাধীনতার কথা বলেন, যদি মানবাধিকারের কথা বলেন, যদি নৈতিক মূল্যবোধের কথা বলেন, তাহলে অবশ্যই অবশ্যই সার্বজনীনতার বিষয়টি খেয়াল করতে হবে। আপনি মানবাধিকারের কথা বলে আপনি আপনার অধিকার প্রতিষ্ঠা করবেন আর অন্য জাতির মানবাধিকার লঙ্ঘন করবেন, এটা কখনোই হতে পারে না। আপনি বাকস্বাধীনতার কথা বলে আপনি যা খুশি তাই বলবেন আর আমি বলতে গেলেই তখন জঙ্গিবাদ মৌলবাদ উগ্রবাদের ঘ্রাণ পাবেন গন্ধ পাবেন, এটা এক ধরনের ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আপনি বাকস্বাধীনতার কথা বললে প্রত্যেককেই কথা বলতে দিতে হবে, আপনি যদি মানবাধিকারের কথা বলেন প্রত্যেকেরই অধিকার দিতে হবে। ইরাকের লক্ষ লক্ষ শিশু কিভাবে মৃত্যুবরণ করেছে, করছে, ধুকে ধুকে মরছে, আমরা সেটা দেখছি, আমাদের কাছে এটা অস্পষ্ট নয়। কাশ্মীরের অবস্থা আমাদের কাছে অস্পষ্ট নয়, ফিলিপিনের অবস্থা আমাদের কাছে অস্পষ্ট নয়, এভাবে চায়নায় বিভিন্ন জায়গায় যেটা হচ্ছে জিনজিয়াং থেকে শুরু করে আর অনেক জায়গায় সেটাও আমাদের কাছে অস্পষ্ট নয়। তার অর্থ হচ্ছে মুসলমানের মানবাধিকার আপনারা কিন্তু কোনোভাবেই দিচ্ছেন না, কোনোভাবেই সেই অধিকার আপনারা দিচ্ছেন না, আর মুখে মুখে আপনি মানবাধিকারের কথা বলছেন। আর একটা বিষয় হচ্ছে যে টু কিল এ ডগ গিভ ইট এ ব্যাড নেম, যে কোনো কুকুরকে যদি হত্যা করতে হয় তাহলে একটা বাজে নাম দেন, পাগলা কুকুর মানুষকে কামড়াবে তার চেয়ে মেরে ফেলো। তো আজকে মুসলমানদের অবস্থাটা দাঁড়িয়েছে এই, সারা বিশ্বব্যাপী মুসলমানদেরকে এভাবে জঙ্গিবাদী উগ্রবাদী নানা নামে এভাবে দিয়ে আমাদেরকে আসলে মুসলিম উম্মাকে শেষ করার জন্য আসলে পায়তারা চালানো হচ্ছে। আমি এটা বলতে যাচ্ছি না যে উগ্র নেই, অবশ্যই কিছু মানুষ বিভ্রান্ত আছে আমাদের সমাজে, কিছু মানুষ রয়েছে যারা ইসলামের নাম বিক্রি করে তারা ভুল বুঝে এই ভুল পথে কিছু খারাপ কাজ করছে, আমরা সুনির্দিষ্টভাবে তাদেরকে ধরতে পারি, কিন্তু একজন মানুষের অপরাধকে পুরো মুসলিম জাতির নামে চাপিয়ে দেওয়া এটা কিন্তু অত্যন্ত জঘন্য অপরাধ। ফ্রান্সে 60 লক্ষাধিক মুসলমান রয়েছে, 6 মিলিয়ন্স, মোর দ্যান 6 মিলিয়ন্স মুসলিমস, তাহলে সবাই তো এরকম সবাইকে খুন করতে হতো আসেনি, তাহলে তো 60 লক্ষ মানুষ খুন হতো যদি প্রত্যেকেই প্রত্যেকে খুন করতো। স্যামুয়েল পেটিকে একজন মানুষ মেরেছে আর সাথে সাথে পুরো ইসলামকে ঘায়েল করা, পুরো ফ্রান্সের মুসলিম উম্মাকে ঘায়েল করা, পুরো ফ্রান্সের মুসলমানদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, মসজিদ বন্ধ করা, বিভিন্ন জায়গায় আক্রমণ চালানো, গ্রেফতার করা, সংগঠন বন্ধ করে দেওয়া, এর অর্থ হচ্ছে এই যে আসলে স্যামুয়েল পেটি আসলে কোনো মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে এটা একটা ওসিলা, তাদের মিশনই হচ্ছে ইসলাম এবং মুসলমানকে শেষ করে দেওয়া। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা, আর সেটাকে তারা বলছে যে এটা হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে ফ্রান্সের যে তাদের সংবিধান অথবা তাদের রাষ্ট্র পরিচালনার যে কৌশল, সেখানেও কিন্তু দেখা যাবে যে তারা কিছু বিষয়কে তারা অবশ্যই সম্মান করে যে আমরা এই বিষয়ে এটা টাচ করবো না, এই করবো না, এটা পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ধর্ম তাদের জাতিসত্তা বা তাদের দর্শনের কারণে এরকম হয়ে থাকে। আচ্ছা বলুন, আমরা যদি তাদের ওই বিষয়ে আঘাত করি তাহলে কি হবে, আমাকে তারা জেলে পাঠাবে অথবা তাকে নানাভাবে হেনস্থা করবে, এর অর্থ হচ্ছে এই যে তারা যেটাকে সম্মান করে সেখানে কেউ কিন্তু আঘাত দিতে পারে না। তাহলে তুমি অন্য জাতির মানুষকে নিয়ে, অন্য জাতির যিনি সর্দার যিনি প্রধান নেতা তাকে নিয়ে যখন তুমি কথা বলবে তার প্রতিবাদ আমরা করব না, এটা আমাদের বাকস্বাধীনতা নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে যার জন্য ভালোবাসা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো আমাদেরকে ইসলামের সঠিক শিক্ষাই দিয়েছেন এবং তিনি বলেছেন কোনো মুসলমান সে যদি তার বাবা সন্তান অথবা অন্য কোনো কিছুর থেকে যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা পোষণ না করে তাহলে সে প্রকৃত মুমিন হতে পারবে না। এর অর্থ হচ্ছে আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলমান, আমরা যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস রাখি এবং যাকে আমরা ভালোবাসি, তার বিরুদ্ধে যদি কেউ কোথাও বলে, কোনো কথা বলে পৃথিবীর যে প্রান্ত থেকেই বলুক না কেন, আমরা অবশ্যই অবশ্যই তার প্রতিবাদ জানাবো, এটা আমাদের
ইমানের দাবি আমরা মুসলমান হিসাবে, আমরা ইমানদার হিসাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোনো ধরনের কটাক্ষকে আমরা কোনোভাবেই সহ্য করব না, এটাই বাস্তবতা। এবং এটাই আজকে জানতে হবে ফ্রান্স সহ আরও যারা এই কাজে অগ্রসর হচ্ছে তাদের জন্য স্পষ্ট মেসেজ হচ্ছে, মুসলিম উম্মা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ভিন্ন কোনো চিন্তা করার কোনো সুযোগই নেই। মহান আল্লাহ তাআলার যত শিক্ষা, যত বাণী, সব কিছু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের মাঝে এসেছে। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মডেল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সর্দার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ভালোবাসার পাত্র। অর্থাৎ এই ভালোবাসার জায়গায়, এই অন্তরের মধ্যে যারা আঘাত এনেছে, আমি তাদের কাছে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, তোমাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক হতে পারে না। যত বড় সুপার পাওয়ার হোক, আজকে মুসলমান তাদের না খেয়ে থাকুক, কিন্তু এই ফ্রান্সের দ্বারস্থ হওয়ার কোনো আর সুযোগ নেই। আমি সুস্পষ্টভাবে সরকারের কাছে দাবি জানাচ্ছি, ফ্রান্সের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। যেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গ কার্টুনের এই বিষয়টি আজ শুরু হয়নি, চার্লি হেবদোর ব্যাপারে বহু আগ থেকেই কথা উঠেছে, বহু আগ থেকেই প্রতিবাদের বিষয়টি এসেছে। অতএব আমি অনুরোধ জানাই এর সাথে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে ব্যবসায়িক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত করা। আজকে আমরা জানি আমাদের বাংলাদেশের অনেক মানুষেরই আমাদের একটা স্বভাব হচ্ছে যে আমরা কোনো বিষয় অল্প কিছুদিনের মধ্যে ভুলে যাই, আবার স্বাভাবিক হয়ে যায়। আমার এরকম বহু ঘটনা মনে আছে। আমি আজকের এই ভিডিও লাইভের মাধ্যমে আমি আপনাদের সবার কাছে একটি অনুরোধ জানাতে চাই, সেটা হচ্ছে এই আবেগ প্রবণতাকে বাদ দিতে হবে। আবেগ কিছু কিছু সময় থাকতেই পারে, কিন্তু আমাদের স্থায়ীভাবে বুদ্ধিবৃত্তিকভাবে এই বিষয়টি খেয়াল করতে হবে যে আমরা ফ্রান্সের মোকাবেলায় হয়তো রাষ্ট্রীয়ভাবে ওইভাবে তাদের সাথে যুদ্ধ করা বা ই করা সেটা হয়তো সম্ভব হবে না, আমরা সেটা করবো না, আমরা সেটা বলতে যাচ্ছি না। আমরা যেটা বলতে যাচ্ছি, আমার সাধ্যে কি আছে, আমার সাধ্যে কি আছে সেইটা আমি করব। আমার সাধ্যে যদি থাকে আমি টাকা পয়সা ব্যয় করে আমি তাদের পণ্য ক্রয় করব না, তাহলে আমি সেটা বন্ধ করে দিব। আমি আমার থেকে কোনোভাবেই একটা পয়সা যেন ফ্রান্সের পকেটে না যায় আমি সেই ব্যবস্থা করব। আমার পক্ষে যদি সম্ভব হয় যে আমি কোনোভাবেই ফ্রান্সের কোনো বিমান আমি ব্যবহার করব না, আমি সেটা ত্যাগ করব। এভাবে চিন্তা করতে হবে বুদ্ধিভিত্তিকভাবে। এভাবে তাদের কালচারাল সেন্টার রয়েছে বাংলাদেশে, অলিয়াস ফ্রান্সেস যেটা রয়েছে সেটা আপনি বর্জন করেন, ফরাসি ভাষা শেখা আপনি বাদ দেন, এভাবে একটা একটা করে আপনি পুরো ফ্রান্সের সাথে সম্পূর্ণ আপনি সম্পর্ক সেট করেন। আমি এই কথাটা বলার অর্থ হচ্ছে এই যে আজকে আপনি মিছিল একটা করলেন, আপনি নারায় তাকবীরের ধ্বনি দিয়ে আপনি ই করলেন, কাঁপালেন, কিন্তু ঠিকই আপনি আবার তাকেই সাহায্য করলেন বিভিন্নভাবে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, আপনি সম্পদ দিয়ে নানাভাবে তাকেই সহযোগিতা করছেন। তাহলে আসলে হবে না, তাহলে আপনার মিশন সফল হবে না। অর্থাৎ বুদ্ধিভিত্তিকভাবে এগিয়ে যেতে হবে। আজকে এএফপি, আমরা ফ্রান্সের যে নিউজ এজেন্সি, সেখান থেকে আমরা নিউজ নেই এবং সেখানে তাদের কোটি কোটি টাকা আমাদের ব্যয় হচ্ছে, বিভিন্ন নিউজ পেপার তাদেরকে এই সাবস্ক্রিপশনের জন্য ফি দিচ্ছে। তার অর্থ হচ্ছে এই যে আমরা তাদেরকে সামগ্রিকভাবে বর্জন করতে চাই। রাষ্ট্রীয়ভাবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করাটা জটিল বিষয়, আমি দাবি জানালেও সেটা হয়তো এত সহজেই বাস্তবায়ন হবে না, কিন্তু প্রত্যেকটা ক্ষুদ্র জনগোষ্ঠীর হাতেও অনেক ক্ষমতা রয়েছে। আপনি ঔষধ ব্যবহার করবেন না, সানুফির ঔষধ ব্যবহার করবেন না, আপনি গার্নিয়ার ব্যবহার করবেন না, আপনি টোটাল গ্যাস ব্যবহার করবেন না, এভাবে তাদের যত প্রোডাক্ট রয়েছে সবগুলো প্রোডাক্ট আমাদেরকে বর্জন করতে হবে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। এবং এভাবেই যদি তারা ধাক্কা খায় তখন তারা বুঝতে পারবে যে আমি যা খুশি তাই বললি আর হচ্ছে না। অতএব আমাদেরকে কিন্তু এভাবে বুদ্ধিভিত্তিকভাবেই এগিয়ে আসতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আমার নানা হযরত কায়েদ সাহেব হুজুর ঝালকাঠির বিখ্যাত আলেম, মস্ত বড় একজন আল্লাহর ওলি, একজন মুখলেস বান্দা, তিনি কিন্তু আমাদেরকে বারবার একটি বিষয় বলেছেন, এ যুগ মাহদী আলাইহিসসালামের যুগ। আমিও মুসলিম উম্মাকে এই আশাবাদ আপনাদের কাছে শোনাতে চাই, এই আশার কথা আমি শোনাতে চাই যে আপনারা যত ধরনের ঝামেলা দেখেন, কষ্ট দেখেন, আপনি গ্লানি দেখেন, আপনি ভয় পাবেন না। কারণ হচ্ছে সত্যি সত্যি এই শতক হচ্ছে ইসলামের শতক, এই শতক হচ্ছে মাহদী আলাইহিসসালামের শতক, এই শতক হচ্ছে দাজ্জালের পরাজয়ের শতক। অতএব যতই ই আসুক, বাধা আসুক, বিপত্তি আসুক, যতই ঝামেলা আপনারা দেখেন, কিচ্ছু হবে না, ইসলামের বিজয় হবেই হবে, বিজয় হবেই হবে, বিজয় হবেই হবে। অতএব সারা বিশ্বের মুসলমান, বাংলার মুসলমান, আপনারা যে যে প্রান্তে থাকেন, আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই যে আঘাত,
তাকে অপমান করে যে ব্যঙ্গ কার্টুন প্রকাশ সেটা আবার রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন দেয়ালে দেয়ালে অথবা বড় বড় বিল্ডিং এভাবে প্রদর্শন করার যেই দুঃসাহস দেখিয়েছে ইমানুয়েল ম্যাক্রন, সেই দুঃসাহসের করা জবাব দিতে আপনারা আজকে জুমার দিন এবং অন্যান্য সময় প্রতিবাদ মিছিল থেকে শুরু করে নানাভাবে আপনারা কার্যক্রম পরিচালনা করেন, ওভাবে কোনোভাবে নিজে চুপ থাকলে আপনার ইমানের পরিচয় আপনি দিতে পারবেন না। অতএব আমাদেরকে এই বিষয়ে যে যেভাবে পারি যতটুকু সম্ভব, আপনি মিছিলে পারলে মিছিলে শরীক হবেন, আপনি যদি পারেন প্রোডাক্ট কেনার ব্যাপারে প্রোডাক্ট বর্জন করবেন, আপনার যদি সঙ্গতি থাকে আপনি এইভাবে কূটনৈতিক সম্পর্ক অন্যান্য যে যে ধাপে পারি আমরা সামগ্রিকভাবে এদের সাথে সম্পর্ক সেট করব। এবং এভাবেই আজকে ফ্রান্সকে জানিয়ে দেওয়ার অর্থ হচ্ছে এই বিশ্ব যারা পরিচালনা করছে বা তাদের যারা সহযোগী রয়েছে, তাদের যারা সাপোর্টার রয়েছে, তারাও জেনে যাক যে না, এরকম একটা যা কিছু করলে, বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে এভাবে করলে সেটার ক্ষতি রাষ্ট্র আসলে কোনোভাবেই সামাল দিতে পারবে না। তারা যদি এই বিষয়টি সারা বিশ্বে এই মেসেজটা চলে যায় তাহলে আমাদের বিশ্বাস যে এরকম দুঃসাহস আর কেউ দেখাবে না। বন্ধুরা আমার, সারা বিশ্বের যারা অবিশ্বাসী, যারা ইসলাম বিরোধী, তারা এক। আজকে মুসলমানদেরকেও এক হতে হবে, এখলাসের সাথে কাজ করতে হবে, ব্যক্তি চরিতার্থ অথবা নিজের প্রতিষ্ঠান বা নিজস্বতা রক্ষা করার নাম করে শুধুমাত্র নিজেকে নিয়েই ভাবলে হবে না, পুরো জাতিকে নিয়ে ভাবতে হবে, পুরো জাতির ব্যাপারে স্বপ্ন দেখতে হবে, পুরো মুসলিম উম্মা নিয়ে ভাবতে হবে। তা আসুন আমরা শুধুমাত্র দল, ব্যক্তি অথবা নিজের প্রতিষ্ঠানের কথা না ভেবে পুরো উম্মাহ কীভাবে উপকৃত হয়, পুরো উম্মাহ কীভাবে জেগে ওঠে, পুরো উম্মাহ কীভাবে আসলে লাভবান হয় সেই বিষয়ে যেন আমরা চিন্তা করি। আর সেই বিষয়ে চিন্তার জন্য অন্যতম একটি খোরাক হচ্ছে আমাদেরকে একত্রিত হতে হবে। আমরা একত্রিত হতে গেলে আমাদের অনেকেরই হয়তো নিজের পথ থাকবে না, নিজের প্রতিষ্ঠানের ই থাকবে না, সবাই মার্চ করলে হয়তো নিজের পজিশন থাকবে না। ও আমার বন্ধু, আপনি দিনের জন্য করলে তো আপনার পজিশন নিয়ে ভাবার কথা নয়, আপনি রাসূলকে মহব্বত করলে তো আপনার অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে। আমরা কত সাহাবীর নাম জানি রাসূলের জন্য তারা কত কিছু করেছে, বা তার পরবর্তীতে আশেকে রাসূলরা কত নমুনা স্থাপন করেছে। অতএব আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই, ব্যক্তি স্বার্থ নয়, প্রাতিষ্ঠানিক স্বার্থ নয়, দলগত স্বার্থ নয়, আপনার ইমানটাই হচ্ছে আসল। কারণ আপনার ইমান, আমল, আপনার এখলাস, ইয়াকিনের মাধ্যমে আসলে আপনি জান্নাতের চিরস্থায়ী অধিবাসী হতে পারবেন। অতএব আমরা যারা জান্নাতে বিশ্বাস করি, আমরা যারা জাহান্নামে যেতে চাই না, আমাদের কাজ হচ্ছে আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকেই সবচেয়ে বেশি ভালোবাসবো, তার বিষয়টাকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব। আল্লাহ যদি খুশি না হয়, আল্লাহকে যদি আমরা সন্তুষ্ট করতে না পারি, আমরা যত কাজ করি না কেন এগুলো দিয়ে কিছুই কোনো লাভ হবে না। আমরা যদি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত আমরা লালন করতে না পারি, তাহলে আমরা যত যা কিছু এভাবে করি না কেন আসলে দিয়ে আমাদের তেমন কোনো কাজে আসবে না। কারণ কেয়ামতের দিন ওই হিসাব নিকাশের সময় দেখা যাবে যে কোনো কিছু ঠেকে পড়লে ওই রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা আমরা ভালোবাসি, তাকে যারা তার সুন্নার অনুসরণ করি, তারা আমরা এভাবে সাফাতের আশা করতে পারি। অতএব রসুলের সাফাতের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কেয়ামতে নাজাতের জন্য, আখেরাতে নাজাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে চিরস্থায়ী অধিবাসী হওয়ার জন্য আসুন আমরা সবাই তওবা করি, আমরা এখলাস অর্জন করি, ইয়াকিন অর্জন করি এবং আল্লাহকে খুশি করি, রসুলকে খুশি করি। আল্লাহ তাআলা প্রত্যেককে এইভাবে সঠিক পথে থেকে দীন ইসলামকে জিন্দা করার তৌফিক দান করুন, দাওয়াতি কাজ পরিচালনা করার তৌফিক দান করুন। ফ্রান্স সহ সারা বিশ্বের যারা এভাবে রয়েছে, ইসলাম বিরোধী শক্তি রয়েছে, তাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়ার তৌফিক দান করুন যে বিশ্বের মুসলমান মহানবীকে নিয়ে কোনো ধরনের কটুক্তি সহ্য করবে না, করবে না, করবে না, করবে না, এটা কোনো ধরনের কোনো স্থান নেই, এটার মধ্য দিয়ে কোনো বাকস্বাধীনতার বিষয় নয়, এটা আমার ইমানের, আমার জান্নাত জাহান্নামের প্রশ্ন। অতএব এখানে আমাদের কোনো সার নেই। আমার এই সুস্পষ্ট বক্তব্য যারা শুনেছেন অন্যদের কাছেও শুনিয়ে দেন, আপনি আপনার ভাষায় বক্তব্য দেন, আপনি ফেসবুকে শেয়ার করেন, মিছিলে অংশ নেন, স্মারকলিপি দেন, যে যেভাবে পারেন এগিয়ে আসেন, তারপরেও আমাদেরকে কোনোভাবেই নিশ্চুপ থাকার সময় নেই। জাগো জাগো মুসলিম, আল্লাহর বান্দা, রসুলের উম্মত, ভক্ত, শিরায় শিরায় তব উঠুক নাচিয়া পুনঃ হায়দার, খালিদের, ওমরের, তারিখের রক্ত,
আমাদেরকে জেগে উঠতেই হবে, জেগে উঠতেই হবে। রসুলের সানে এভাবে যারা বেয়াদবি করেছে, অপমানমূলক কথা বলেছে, তাদের বিচার চাই, বিচার চাই, তাদেরকে বিতাড়ন করতে হবে। এই পৃথিবীতে তাদেরকে কোনো ধরনের কোনো সুযোগ দেওয়ার সুযোগ নেই আমাদের পক্ষ থেকে। অতএব সবাই এগিয়ে আসুন, সবাই জেগে উঠুন, আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহ তালা বিশ্বর মুসলিম উম্মাকে মুক্তি দান করুন। আমিন।